আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য স্বপ্নের স্কুলের বিশ দিনের বিশেষ আয়োজনের আজকের পর্বে থাকবে বাংলা ব্যাকরণ কেউ যদি স্বপ্নের স্কুলের বিশ দিনের এই চল্লিশটি ভিডিও ফলো করেন তাহলে বাংলা বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান এবং কম্পিউটারের ফুল প্রিপারেশন হয়ে যাবে অন্যদিকে ইংরেজি এবং গণিতের জন্য স্বপ্নের স্কুলের দুটি প্রাইভেট প্রোগ্রাম আছে সেগুলোতে আজকেই জয়েন করতে ভিডিও ডেসক্রিপশন দেখেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ম্যানুয়াল দ্য আশ্রমসা রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন মুদ্রণ করেন ব্রাসিহেলহেট ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন এটি রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে ক্রিয়ার কাল এবং পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এগুলো আলোচিত হয় রূপতত্ত্বে নিচের কোন শব্দে বিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে প্রবণ নিত্য মূর্ধন্য মূর্ধন্যস কোন শব্দে বর্তমান নিত্য মূর্ধন্য নিত্যমূর্ধন্যস আছে আশার বানানে নত্যবিধি এবং সত্যবিধি কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয় বা কোন শ্রেণীর শব্দে এগুলো প্রযোজ্য এগুলো প্রযোজ্য তৎসম শব্দে কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না কখনোই মূর্ধন্য হবে না বিদেশি শব্দে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগ বিধান সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা গোষ্পথ এর সন্ধিবিচ্ছেদ কোনটি গোষ্পদ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ পদ গবেষণা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা গায়ক এর সন্ধিবিচ্ছেদ গৈ যুগ অক গায়ক ষোড়শ শব্দটির বিচ্ছেদ হচ্ছে শট যোগ দশ ষোড়শ বৃহস্পতি একটি সন্ধিবদ্ধ শব্দ এর বিচ্ছেদ করলে পাওয়া যায় বৃহৎ পতি রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি রবীন্দ্র শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র পরীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ সুধীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সুধি যোগ ইন্দ্র দু এক সেকেন্ড সময় দিচ্ছি যাতে আপনারা অপশনগুলো দেখে ভাবতে পারেন স্বাগত এর সন্ধিবিচ্ছেদ কোনটি সু যোগ আগত যেসব শব্দের ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাদেরকে বলা হয় যৌগিক শব্দ যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় রুড়ি শব্দ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে নিচের কোনটি যৌগিক শব্দ এখানে মধুর গায়ক দৌহিত্র এই সবগুলোই হচ্ছে যৌগিক শব্দ মিতালি কোন প্রকৃতির শব্দ মিতালি একটি যৌগিক শব্দ বাংলা ভাষার শব্দ যদি বিশ্লেষণ করতে যান, তাহলে সেখানে পাওয়া যায় তৎসম শব্দ বাংলা ভাষায় প্রায় পঁচিশ শতাংশ অর্ধ তৎসম হচ্ছে পাঁচ শতাংশ তদ্ভব শব্দ ষাট শতাংশ যেটা সবচেয়ে বেশি আমাদের দেশি শব্দ হচ্ছে দুই শতাংশ অন্যদিকে বিদেশি শব্দ হচ্ছে আট শতাংশ আসমান কোন ভাষা থেকে আগত শব্দ এটি আসমান এই শব্দটি ফার্সি ভাষার শব্দ এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলা হয় বিদেশি শব্দ বলা হয় কাগজ কলম পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে কাগজ কলম পেন্সিল এই তিনটা শব্দই হচ্ছে বিদেশি শব্দ খোদা শব্দটি কোন ভাষার শব্দ খোদা শব্দটি একটি ফার্সি ভাষার শব্দ দুনিয়া শব্দটি কোন ভাষার দুনিয়া শব্দটি আরবি ভাষার পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ এটি পর্তুগিজ শব্দ তাছাড়াও পর্তুগিজ শব্দ আরও রয়েছে বালতি আনারস চাবি এগুলো পর্তুগিজ শব্দ নিচের কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে আঘাটা খাঁটি বাংলা উপসর্গ কতটি খাঁটি বাংলা উপসর্গ একুশটি অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অ উপসর্গটি মূলত নৈর্থক অর্থ বা না অর্থে ব্যবহৃত হয়েছে এরকম অ উপসর্গ দিয়ে আরও যেই শব্দ রয়েছে যেমন অদেখা অমর অচিন অজানা অবলা শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির বা ক্রিয়া ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় যে শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহার করা হয়েছে অবজ্ঞার্থে ব্যবহার করা হয়েছে এখানে কেস্টা যা কিছু হারায় গিন্নি বলে কেস্টা বেটাই চোর সেই ক্ষেত্র কিন্তু অবজ্ঞা অর্থ প্রকাশ করে প্রত্যয় কত প্রকার প্রত্যয় দুই প্রকার প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এগুলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোন শব্দ প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে উপজীবিকা অর্থে ব্যবহার করা হয়েছে ম্যাচো দ্রাগিমার প্রকৃতি ও প্রত্যয় কোনটি দীর্ঘ যোগ ইমন দ্রাগিমা তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় এটি নাম প্রকৃতির সাথে যুক্ত হয় মেধাবী শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি মেধা যোগ বিন আমি আজ জোর ভোধ করছি এখানে জর্জর দিরুক্তি দিয়ে কী বোঝাচ্ছে জোর দিয়ে বোঝাচ্ছে সামান্য খাটি দিরুক্ত শব্দ কোনটি খাটি দিরুক্ত শব্দ হচ্ছে রাশি রাশি যেটা দিয়ে বহু বচন বোঝানো হচ্ছে লাল ফুল বহু বচন অর্থে ব্যবহার হয়েছে বহুবচন অর্থে ব্যবহৃত হয়েছে এ যে আমাদের চেনা লোক এই বাক্যে চেনা কোন পদ এ বাক্যে চেনা হচ্ছে বিশেষণ যেহেতু লোক হচ্ছে বিশেষ্য বিশেষ্যের আগে যেটা বয়সে সেটা বিশেষণ এ মাটি সোনার বাড়া এখানে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহৃত হয়েছে এ বয়স তবু নতুন কিছু তো করে এখানে তবু মূলত হচ্ছে অভ্যয় একটা গান গাওনা এখানে না কি অর্থ প্রকাশ করছে না বলতে এখানে অনুরোধ প্রকাশ করছে ছেলে তো নয় যেন নুনির পুতুল এখানে যেন দিয়ে বোঝাচ্ছে এটি হচ্ছে একটি অভ্যয় দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ এখানে দশে কোন কারকে কোন বিভক্তি যদি ক্রিয়াকে কে বা কারা যোগে প্রশ্ন করা হয় এবং উত্তর পাওয়া যায় তখন সেটা হয় কর্তিকারক যেহেতু দশ এ এবং এ সাথে কিন্তু এ বিভক্তি রয়েছে এ বিভক্তি মানে হচ্ছে কর্তিকারকে সপ্তমী বিভক্তি জল পরে পাতা নড়ে এখানে জল এবং পাতা কোন কারকে কোন বিভক্তি জল এবং পাতা এখানে কর্তায় প্রথমা বুলবুলিতে ধান খেয়েছে নিম্নরেখ যে শব্দটি বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি বুলবুলিতে অর্থাৎ কে বা কারা বুলবুলিতে তাহলে এটা কর্তায় এ মানে হচ্ছে সপ্তমী কর্তায় সপ্তমী যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম হচ্ছে সমস্যমান পদ সমাস নিষ্পন্ন পদটির নাম কি বা সমাজবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ পথে ও প্রান্তরে পথে প্রান্তরে এটি কোন সমাস এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস জায়া ও প্রতি জায়া ও পতি এ সমাস করলে হয় দম্পতি যায়া ও পতি কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ওহি নকুল বেশ বাক্য হয় ওহি ও নকুল যেটা বিপরীতার্থক দ্বন্দ্ব হিসেবে ব্যবহৃত শব্দ ট্রান্সপারেন্সি এই শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা টান ডাউন এর বাংলা পরিভাষা প্রত্যাখ্যান করা আপ টু ডেট এই শব্দটির পরিভাষা কোনটি আপ টু ডেট এর পরিভাষা হচ্ছে হালনাগাদ উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা ওয়াটারি গ্রেভ এর বাংলা অর্থ সলিল সমাধি বিরাইল এই শব্দের অর্থ কী পুরুষোচিত প্রাইমারি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্স এবং প্রাইমারির ম্যাথ কোর্সে অংশগ্রহণ করেন বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেখেন আর আমাদের বিশ দিনের এই চল্লিশটি ভিডিওর আয়োজনে অবশ্যই সঙ্গেই থাকবেন আর ভিডিওগুলো বারবার রিভাইজ করার চেষ্টা করবেন কারণ এখানে আছে সকল বিষয়ের সিলেক্টেড গুরুত্বপূর্ণ সব প্রশ্ন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম